वालेकुम वेलकम टू रिमास किचन। आमी आज के अपना देख के देखा एक हलुदर थीम केक करे। मैं एखाने एक चॉकलेट स्पंज केक नेछी, देन एटाके तीन स्लाइस करे केटे निच्छे एबं केकेर स्लाइसगुलो कतटा सफ्ट होयेछे एबं स्पंजी होयेछे सेटा आमी देखिये दिच्छी भिडियोर माध्यमे। একটা কেক বোর্ডে কিছুটা ক্রিম লাগিয়ে নিচ্ছি এবং ক্রিমটা খুব ভালোভাবে ছড়িয়ে নিচ্ছি। কেকের ফার্স্ট লেয়ার দিয়ে দিচ্ছি এবং কিছুটা সুগার সিরাপ অ্যাড করে দিচ্ছি যাতে কেকটা ময়েস্ট থাকে। সুগার সিরাপ দেওয়া শেষে অল্প পরিমাণ কিছু চকলেট ক্রিম নিয়ে আমি পুরো লেয়ারটা কোট করে নিচ্ছি। टेस्ट बढ़ानों जोने एते अल्प परिमाण चॉकलेट गानाश यूज करछी। एबारे आमी तीनटा स्लाइस करे निच्छी, देन पुरो केकटा क्राम कोटिंग करे निच्छी जाते बेसि क्रीमटाते जाते कोनो रकम क्राम ना थेके थाके। तारपर आमी एकटा पाइपिंग बेगे येलो क्रीम निये पुरो केकटा कवर करे निच्छी। একটা প্যালেট নাইফ দিয়ে পুরো কেকটাকে ফিনিশিং দেওয়ার চেষ্টা করছি। ফিনিশিং দেওয়া শেষে আমি একটা কেকের জিগজ্যাগ ডিজাইন তৈরি করে নিচ্ছি যাতে কেকটা দেখতে সুন্দর লাগে এবং স্মুথ লাগে। তারপর কেকে আমি অল্প পরিমাণ ইয়েলো কালার দিয়ে দিচ্ছি যাতে কেকে একটা সুন্দর ইয়েলো কালার আসে, যেহেতু এটা একটা গায়ে হলুদের কেক হবে তাই। কেকটা আবারও ফিনিশিং দিয়ে দিচ্ছি যাতে কেকটা দেখতে অনেক সুন্দর লাগে এবং স্মুথ লাগে। তারপর আমি টিস্যুর সাহায্যে কেকের সাইডগুলো মুছে নিচ্ছি এবং ফন্ডেন্টের যে তৈরি করা জিনিসগুলো কেকে একে একে বসিয়ে দিচ্ছি। যেহেতু এটা হলুদের কেক তাই এখানে পাঞ্জাবি মিষ্টি তারপর বিভিন্ন ধরনের ফ্লাওয়ার দিয়ে ফন্ডেন্টের ফ্লাওয়ার দিয়ে আমি কেকটা সুন্দর করে সাজিয়ে নিচ্ছি। যেভাবে আমাকে কাস্টমার ডিজাইন দিয়েছিল ওইভাবে আমি কেকটা করে নিচ্ছি। কেকে আমি কিছু সুগার বল এবং এডিবল বাটারফ্লাই অ্যাড করে দিচ্ছি যাতে কেকের সৌন্দর্য বৃদ্ধি পায়। এভাবে আমি তৈরি করে ফেললাম হলুদের থিম কেক, আপনারা চাইলেও করতে পারেন। আমার ভিডিও ভালো লাগলে প্লিজ লাইক কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করবেন। থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও। আল্লাহ হাফেজ।